হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য ডিম দিয়ে অনেক মজার একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো শুধুমাত্র ডিম দিয়ে এই রেসিপিটি করে নিলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। এটা তৈরি করলে কিন্তু আপনারা মাছ মাংসের কথা একদম ভুলে যাবেন, এতটাই মজার রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। তো প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিম নিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 5টি ডিম। তো 5টি ডিম দিয়েই আমি রেসিপিটি তৈরি করে নিব। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনেক মজার একটি রেসিপি। তো অসম্ভব মজার এই রেসিপিটি তৈরি করতেও কিন্তু খুবই সহজ। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে বিট করে নিব। তো আমি এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, তারপর আমি হ্যান্ড রেস দিয়ে ডিমগুলোকে বিট করে নিচ্ছি। তো 2-3 মিনিট ধরে এগুলোকে খুব ভালোভাবে মসৃণ করে এগুলোকে বিট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিলাম। তারপর আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি। তারপর তেলটাকে আমি পুরো বাটি জুড়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। তো খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে চতুর্পাশ, যাতে ডিমটা লেগে না যায়, কারণ আমি এখানেই ডিমটাকে ভাপাবো। তারপর আমি ডিমের মিশ্রণটা এখানে ঢেলে নিচ্ছি। তো যেই পাত্রে ডিমটা ঢালবো ওই পাত্রে ভালো করে তেল ব্রাশ করে নিলে কিন্তু ডিমটা উঠাতে খুবই সুবিধা হয়। তারপর ডিমটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন কিচেনে চলে যাব। তারপর চুলোতে একটি পাত্রে আমি পানি দিয়ে নিচ্ছি। তো এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি এখানে একটি স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। তো স্ট্রেনারটা সমান করে আমি এভাবে বসিয়ে দিলাম। তারপর আমি এখানে ডিমের যে বাটিটা আছে ওটা বসিয়ে দিলাম। তারপর আমি এখানে একটি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিটের মধ্যেই কিন্তু ডিমটা পারফেক্টলি হয়ে যাবে। তারপর ঢাকনার যে ছিদ্রটা আছে আমি ওটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। তো ফিরে আসলাম 20 মিনিট পর, দেখতেই পাচ্ছেন ডিমটা হয়ে গেছে। আমি এখন একটি টুথপিক দিয়ে এটা চেক করে নিব। তো টুথপিকটা কিন্তু একদম ফ্রেশ উঠেছে। তো টুথপিকটা একদম ক্লিন যখন উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো ডিমটাকে আমি নামিয়ে নিলাম। এখন এটাকে একটি ছুরি দিয়ে চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নেব। তো ডিমটাকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম চারপাশ থেকে। এখন আমি একটি প্লেট দিয়ে এটাকে উপরে একটি প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে ডিমটাকে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিমটা হয়ে গেছে, তো কত সহজে এটা উঠে গেছে। এখন আমি ডিমটাকে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে ডিমটাকে কিউব করে একটু বড় করে কেটে নিতে হবে। তো সাইডের যে অংশগুলো ওগুলো আমি আলাদা করে রাখছি। তারপর এভাবে ডিমটাকে আমি কেটে নিচ্ছি। তারপর সাইডের অংশগুলো আমি সমান করে কেটে নিব। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুবই সহজ। তো খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলোর সাথে আমি এগুলোকে মিক্স করে নিয়েছি। এখন আমি চুলোতে একটি পাত্রে তেল দিয়ে নিচ্ছি। তো খুব সামান্য তেল দিয়েছি এখানে। তারপর আমি যে ডিমগুলো ম্যারিনেট করে রেখেছি ওগুলোকে আমি এখানে ভেজে নেব। তো এটা কিন্তু বেশি ভাজা লাগবে না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি ডিমগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। তো ডিমগুলো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে ফেলবো। তো আমি একটি প্লেটে ডিমগুলো নামিয়ে নিচ্ছি।
তারপর একটি পাত্রে আমি হাফ কাপের মতো বেসন দিয়ে নিচ্ছি। তো বেসনটাকে আমি একটু ভেজে নিব। তো এই বেসনটা রেসিপির মধ্যে দিলে কিন্তু এটা অনেকটা ঘন হবে এবং কি খেতেও অনেক মজা হবে, এটা কিন্তু একটা সিক্রেট। তো এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তারপর আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তো আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন আমি এখানে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, তারপর 2টো এলাচ আমি ভেঙে দিয়েছি। দিয়ে নিচ্ছি 3 টুকরো দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি 5টা লং, তারপর দিয়ে নিচ্ছি গোটা জিরা 1 চা চামচ, তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 3টে শুকনো মরিচ। তো এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে নিব। এইভাবে গোটা মশলাগুলো ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হয়। তো এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ, তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে নিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর আমি এগুলোকে মিক্স করে ভালো করে নেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলি নরম হয়ে যায়। তো আমি এগুলোকে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, তারপর এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি অন্যান্য মশলাগুলোর সাথে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে যেই বেসনটা ভেজে রেখেছিলাম ওখান থেকে আমি 1 টেবিল চামচের মতো বেসন দিয়ে নিয়েছি। তো এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি একটি টমেটো বাটা দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন টমেটোটা। তো টমেটো দিয়ে আমি সবগুলো উপকরণ আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এগুলোকে মিক্স করে এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, তারপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে এবং জিরে গুঁড়া। তারপর সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। তো এগুলোকে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি ফেটানো টক দই। আমি লবণ দিয়ে টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে, তো ওটা আমি এখন দিয়ে নিলাম। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি বাড়তি পানি ইউজ করছি না, টক দইটা দিয়েই আমি উপকরণগুলো কষিয়ে নেব। তো 2 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি, এখন উঠিয়ে ফেললাম, 2 মিনিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটার থেকে তেল বের হয়ে এসেছে। তো এটাকে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি, এটা কিন্তু কষিয়ে গেছে। তারপর আমি এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে এখন মশলাগুলোর সাথে খুব ভালো করে অ্যাড করে দিতে হবে। এরপর আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে অ্যাড করে নিলাম। তারপর এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তো পানিটা দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিক্স করে নিব। তো এইভাবে এগুলো নাড়াচাড়া করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি 5টা কাঁচা মরিচ। তো মাঝখানে আমি একটু কেটে দিয়েছি। তো এগুলোকে একটু হালকা নেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন এটা কিন্তু হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে। তো এটাকে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিব। তো এটা কিন্তু হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো ধনে পাতাটা আমি চুলা অফ করেই দিয়েছি। তারপর এটাকে কয়েকবার হালকা নেড়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে সার্ভ করে নিব, এটা কিন্তু হয়ে গেছে। তো আমি রেসিপিটি সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্টলি হয়েছে। আর এটা খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়, বাসায় যদি মেহমান আসে খুব সহজভাবে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আর এটা কিন্তু তৈরি করতে এত বেশি কিছু লাগে না, সামান্য শুধু ডিম দিয়েই হয়ে যায়।
আর বাসার সবাইও কিন্তু এটা অনেক পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক মজা করে খাবে। মাছ মাংসের কথা কিন্তু একদমই মনে পড়বে না এই রেসিপিটি যদি আপনারা বাসায় তৈরি করে নেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।